হ্যালো আমি আতিকুর রহমান আহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি এই মুহূর্তে ওসাকা ইউনিভার্সিটিতে তো রিসার্চ ইথিক্স নিয়ে বাংলায় কিছু বলতে চাচ্ছি কয়েকদিন আগে আমরা একটা ওয়েবিনার আয়োজন করেছিলাম সেখানে যথেষ্ট পার্টিসিপেন্ট ছিলেন এবং অনেকে আগ্রহ প্রকাশ করেছেন তো আমি আমার পার্টটা আবার বাংলায় করছি যাতে করে অনেকেরই কাজে লাগবে আশা করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু অনেকটা আমরা ওভারলুক করি এটা মূলত হচ্ছে কতগুলো জাপানের ট্রেনিং অথবা সার্টিফিকেশন উপর বেস করে এবং আমার বিভিন্ন অভিজ্ঞতার উপরে এবং অনেকের কাছ থেকে জেনে করা তো এথিক্যাল ইস্যুস ইন রিসার্চ এখানে যে বিষয়গুলো আলোচিত হয় সেটা হচ্ছে যে হাউ টু হ্যান্ডেল পার্সোনাল ইনফরমেশন অর ইমেজ ইন রিসার্চ আর এটার জন্য আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ইথিক্স কমিটি থাকতে হবে যখনই আমরা কোনো পার্সোনাল ইনফরমেশন অথবা ইমেজ অথবা ডেটা নিয়ে হ্যান্ডেল করব তখন ইথিক্স কমিটি সেটা অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ এইটা করা যাবে স্পেশালি অ্যানিমেল নিয়ে কাজ করলে হিউম্যান সাবজেক্ট নিয়ে কাজ করলে সেরকম তো যাতে করে কারো প্রাইভেসি অথবা অন্য কোনো প্রবলেম বা ইথিক্যাল প্রবলেম সমস্যা না হয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশে সাধারণত আমার জানা মতো এরকম হতে পারে আমরা জানি না কিন্তু না থাকলেও এটা করে নেওয়া উচিত যদি না থাকে তাহলে কি করবো তখন আমাদেরকে রেলিভেন্ট ডিপার্টমেন্ট অথবা ইউনিভার্সিটি হায়ার অথরিটি থেকে রিটেন কোনো ডকুমেন্টের উপরে সাইন করে নিতে হবে যাতে করে ওনারা এটা অ্যাপ্রুভ করেন মেন্টরিং এবং অ্যাডভাইজিং নিয়েও ইথিক্যাল ইস্যুস রয়েছে আমরা দেখব ডেটা হ্যান্ডলিং এবং ডেটা প্রোটেকশন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কমিউনিকেটিং ইনফরমেশন টু দা পাবলিক হুইচ ইস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যাতে কোনো রকমের মিসলিড না করি রিসার্চ এবং খুবই আর্লি স্টেজে আমরা যাতে কোনো কিছু না জানাই যেটা এটা সেন্সিটিভ বিষয় জানালেও আমাদেরকে বলতে হবে যে এটা কত আর্লি স্টেজ এবং পরের স্টেজগুলো কী কী যাতে করে মানুষজন ক্লিয়ার থাকে এবং খুব বেশি মিস ইনফরমেশন বা মিসলিডিং না হয় এটা খুবই ট্রিকি কাজ কিন্তু এটা ইম্পর্টেন্ট আবার ভালো রিসার্চ হলেও সেটা কমিউনিকেট করতে হবে মানুষকে জানাতে হবে কারণ তাহলে অন্যরা তার উপর নিয়ে কিছু বলবো রেসপন্সিবল কন্ডাক্ট অফ রিসার্চ নিয়ে কিছু আলোচনা থাকবে একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে মানে ইনভাররমেন্টাল এবং সোশ্যাল ডাইমেনশন অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় এনভারনমেন্টাল বিষয়গুলো ওভারলুক করি সোশ্যাল ইস্যুস গুলা খেয়াল করি না বিশেষ করে যারা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডোমেনে কাজ করে তারা সোশ্যাল আসপেক্ট সোশ্যাল সায়েন্স আসপেক্ট সোসাইটির অনেক বিষয়গুলো আমরা খেয়াল করি না এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এনভারনমেন্টাল পলিউশন এনভারনমেন্টাল ইফেক্ট অথবা এটা কোনো হেজার্ড আছে কিনা তা ক্লারিফাই করতে হবে প্রায়র টু টেক এনি রিসার্চ স্পেশালি যেগুলোর সাথে এগুলো সম্পৃক্ত মাল্টি প্রজেক্টস বা ফান্ডিং এর ক্ষেত্রে এটা আমাদের দেশে খুব কমই হয় দুই একটা রেয়ারেস্ট ঘটনা ছাড়া তো ওই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পার্সেন্টেজ অফ ইফোর্টস বলে একটা কথা আছে যে টোটাল একশো পার্সেন্ট টাইম দিতে পারি সেটা যদি ধরি যে পার ডে দশ ঘন্টা দিব বা বারো ঘন্টা দিব তাহলে আমার খেয়াল করতে হবে যে আমি যদি একজন ডাক্তার হই আমি যদি একজন অন্য প্রফেশনাল ইঞ্জিনিয়ার হই তাহলে রিসার্চে যখন প্রজেক্ট অ্যাপ্লাই করব সেখানে আমাকে উল্লেখ করতে হয় আমি জানি না বাংলাদেশে কিনা বিভিন্ন জায়গায় উল্লেখ করতে কত পার্সেন্ট ইফোর্টস আমি দিতে পারবো যদি দেখা যায় যে একজন অনেকগুলো প্রজেক্ট নিচ্ছে এবং এক্সট্রিমলি ওভারলোডেড এবং তাহলে কিন্তু মুশকিল তবে সাধারণত যখন প্রজেক্ট সাবমিট করা হয় তখন একটা বিশাল টিম থাকে সেই টিমের অধীনে অন্য মেম্বাররা অনেক বেশি পার্সেন্টেজ অফ ইফোর্টস এর থাকে সেটা প্ল্যানিং এর জন্য সুন্দর হয় হুইসেল ব্লোয়িং একটা টার্ম যেটা হচ্ছে যে যখন কোন রকমের আনলফুল বা ইমমোরাল অ্যাক্টিভিটি হয় তখন কে ইনফর্ম করবে তাকে হুইসেল ব্লোয়ার বলে তাই কি হুইসেল ব্লোয়িং একটা ডিফিকাল্ট টাস্ক কারণ কেউ কেউ যদি জানিয়ে দেয় সে মিথ্যা বলা সেটাও ঠিক হবে না আবার এট দা সেম টাইম কেউ যদি কোনো রিপোর্ট করে সেই রিপোর্টারকেও কিন্তু সিকিউরিটি দিতে হবে যাতে করে সে ভুল তথ্য না ছড়ায় প্লাস নিজেও বিপদে না পড়ে আরেকটা এই জন্য হুইসেল ব্লোয়ারদের জন্য সাবধানতা রাখতে হবে এবং বিভিন্ন সোসাইটিতে হুইসেল ব্লোয়াররাও বিপদে পড়ে যে হ্যাঁ যে একটা ভালো কাজের জন্য করলো কিন্তু ব্যাড ইন্টেনশনে যদি করে তাহলে আবার সঠিক নয় পানিশেবল রিসার্চ মিসকন্ডাক্ট এটা মূলত হচ্ছে যদি রিসার্চ ফেব্রিকেট করে ফলসিফিকেশন করে অথবা প্লেজারিজম করে তো আমরা তিনটাই খারাপ কাজ সেগুলো মাথায় রাখতে হবে কোলাবোরেটিভ রিসার্চের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে যখনই কোনো একটা কাজে কোলাবোরেশন হবে রিমোটলি হোক খুবি প্রফেশনালি ফান্ড সোর্সেস হোক অ্যাট লিস্ট একটা ফর্মাল এগ্রিমেন্ট এবং অ্যাপ্রুভাল থাকতে হবে বোথ সাইডস বা অল দা পার্টনার্স ফান্ডিং ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর এবং ডেটা সিকিউরিটি বা প্রাইভেসি ইস্যুস এগুলোও খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে হুম অথশিপ ইস্যুজের ক্ষেত্রে একটা পয়েন্ট হচ্ছে যেํานনাশে মিলে গোস্ট হতে অথশিপ নি আমরা দেখব যে কত রকমের উত্থান আছে এর মধ্যে গোস্ট অথার বা এগুলা থাকবে না যারা জেনুইনলি ইনভলভ তারাই অথশিপে থাকবে তো কোলাবোরেটিভ রিসার্চের ক্ষেত্রে একটা পয়েন্ট থাকে যে অনেক সময় আমরা একসাথে কাজ শুরু করি কিন্তু বাস্তবিক ভাবে কোনো একটা পর্যায়ে হতে পারে যে কাউকে চাকরি ছেড়ে দিতে হয় অথবা অন্য দেশে চলে যেতে হয় অথবা একসাথে করা যাচ্ছে না এরকম পরিবেশ তৈরি হয় তখন বা ব্যস্ততা চলে আসে হাউ টু ম্যানেজ ওয়াইল ডিভোর্সিং কোলাবোরেশন এই সম্পর্কে আমাদের জানতে হবে এগুলো একটা অ্যাগ্রিমেন্টের শুরুতে থাকা যায় অথবা পরবর্তীতেও এগুলো ফর্মুলেট করে নেওয়া যায় কিন্তু এই প্ল্যানিংটা থাকলে দেখা যায় যখন মানুষ ছড়ে আসবে তখন যাতে কোনো সমস্যা না হয় কোলাবোরেটিভ রিসার্চ ইজ জাস্ট লাইক একটা মানে কোঅপারেটিভ সোসাইটির কোলাবোরেটিভ রিসার্চের যেরকম একটা সোসাইটিতে যখন আমরা কোনো কাজ করি সেরকম অথবা বিজনেস ট্রানজাকশন যখন আমরা এবং সেটা আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে নিজেদের আগে থেকে তৈরি করে নিতে হবে লিডারশিপ কে নিবে এটা একটা ফ্যাক্টর প্রথমে ধরলাম যে আমি লিডার হিসাবে প্রজেক্ট শুরু করলাম কিন্তু পরবর্তীতে আমি যদি চলে যাই তখন কি হবে এই জন্য সুন্দর করে করতে হবে আমি স্মার্টলি করতে হবে কারণ ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা সায়েন্স এর লোকজন সোশ্যাল সায়েন্স বা আর্টস এর ওই ডোমেনের রিসার্চ বা এরিয়াস গুলো প্লাস হচ্ছে তারা কিভাবে কাজ করে এই বিষয় সম্পর্কে ততটা নলেজেবল হয় না বাংলাদেশে তো আর কম হয় কারণ আমাদের কালচারে এইরকম মাল্টি ডিসিপ্লিনের এবং রিমোট এরিয়াতে দুইটা এরিয়াতে মানে কাজ করার অভিজ্ঞতা খুব কম মানুষেরই আছে কিন্তু এটা কিন্তু খুব বেশি জরুরি ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা যদি চিন্তা করি আমরা আইসিটি কিন্তু অ্যাট দ্য সেম টাইম এর কথা যদি চিন্তা করি আইসিটি এবং উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন রাইটস এর কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু অনেকগুলো আসপেক্টস রয়েছে সেখানে শুধুমাত্র আইসিটি লোক থাকলেই হবে না অন্য ডোমেনের লোকজন সো সোয়ান তো তখন আমরা কিভাবে এগুলো কাজ করব তার জন্য আমাদের ভালো মতো জেনেই আগাতে হবে হুট করে আগালাম পরবর্তীতে মানে প্রবলেম হলো সমস্যা হলো সেগুলো ওভারকাম করার জন্য পরিকল্পনা করতে হবে ডিসকাস করতে হবে এবং একটা আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে কিছু গাইডলাইন্স লিখে এরপরে কাজ শুরু করতে হবে ইন্ডাস্ট্রি ভার্সেস একাডেমি আমাদের খুবই একটা ব্যর্থতা এই জায়গায়ও আমাদেরকে আগাতে হবে এবং আমি মনে করি যে পলিসি মেকারদের এটা অনেক বেশি উচিত যে আমাদেরকে বারবার বলা যে একাডেমিশিয়ানরা যাতে ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকে আসে এবং ইন্ডাস্ট্রি থেকেও যাতে আমাদের দিকে থাকায় তাহলে যেটা হবে যে একটা ভালো মেল তৈরি হবে এবং তার উপর বেস করে আমরা কাজ আরো আগাতে পারবো সারা পৃথিবীতেই ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুসারে একাডেমিশিয়ানরা কাজে আগায় এবং ইন্ডাস্ট্রি কে মাথায় রাখতে হবে যে একটা কাজ দিলাম আর কালকে কাজ হয়ে যাবে এরকম কিন্তু একাডেমিশিয়ানরা কাজ হয় না বা করে না কারণ অনেক সময় কাজের আউটপুট ফেল করে কিন্তু এরপরেও ফান্ড সোর্স দিতে হয় এবং ইফোর্ট চালিয়ে যেতে হয় আমরা যারা পৃথিবীতে পিএইচডি করতে আসি পোস্টডক করতে আসি বাইরে দেশের বাইরে অন্য জায়গায় যাই এরপরে হচ্ছে যে বা অন্য প্রজেক্টে আসি আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই অনেক মানে কোটি কোটি টাকা নষ্ট হয় বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলি কিন্তু আসলে নষ্ট হয় না কিছুটা আগায় কোনো জায়গায় ফেল করা মানে হচ্ছে যে এই রিসার্চের দ্বারা বোঝা গেল যে এইভাবে কাজ করলে হবে না কিন্তু এই জিনিসগুলোর জন্য কিছুটা রিস্ক নিয়ে হলেও রিসার্চ মানে আর এন্ড ডি তে ইনভলভ করতে হবে এই বিষয়গুলো যত বেশি আমাদের মধ্যে ইন্ট্রা রিলেশনশিপ এই ক্ষেত্রে আমি একজন শিক্ষক হিসেবে বলি আমার অনেক দায়বদ্ধতা রয়েছে আপনাদেরকে কনভিন্স করানো এবং যদি আমরা ব্যর্থ হই তাহলে আপনাদের উচিত হবে যে আমাদেরকে বলা এবং এইভাবে কাজে এগিয়ে যাওয়া প্যাটেন্ট ইস্যুস একটা বড় ফ্যাক্টর প্যাটেন্ট যত বেশি হয় তত ভালো অবশ্যই ভালো কাজের হবে কিন্তু খেয়াল করতে হবে যে একটা বিশ্ববিদ্যালয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডিভিশন বা আইপি ডিভিশন আছে কিনা না থাকলে সেগুলো তৈরি করতে হবে এবং রুলস রেগুলেশন সাধারণত যেটা হয় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটা মানে ডিভিশন থাকবে যেখানে এক্সপার্টস থাকবে যারা এই রিসার্চ গুলোকে ইন্টেলেকচুয়াল মানে প্যাটেন্ট অ্যাপ্লাই করার জন্য সহযোগিতা করবে ফর্মালি এবং তারা করবে এবং বিট করবে এবং এভাবে যাবে তো বাংলাদেশে এই যে ওয়েবসাইট সেখানে কিছু রুলস রেগুলেশনস দেয়া আছে আমি নিজে अप्लाई করিনি ফলে আমার জানা নাই কিন্তু এটা আমরা দেখতে পারি অথশিপে ইস্যু যেটা সেটা হলো জেনুইন অথర్స్ যারা তারাই তো থাকবে কোনো গোস্ট অথ থাকবে না অনেক সময় আমরা যেটা করি যে কোনো গিফট অথবা মানিল বিনিময়ে অনেক সময় না রিয়ারেস্ট কেসে হতে হয় আমি জানি না তা বিগ ডে কাউকেও অ্যাড করা হয় অথারশিপ বাই অথরিটি এটাও অনেক সময় হয়ে যায় যে ডিন আছে তাকে অথার বানাইতে হবে ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে তাকে অথার বানাইতে বানাতে হবে এরকম গিফট হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো কন্ট্রিবিউশন নাই কিন্তু তাকে বানিয়ে দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশের মানুষের জন্য এটা কিছু কিছু হয় যে আমার একটা জার্নালে পে করতে হবে যদি এরকম কেস থাকে বা একটা কনফারেন্সে তখন আমি কি করব তখন কোনো বন্ধু অথবা অন্য কোনো পরিচিত থাকলে সে কোনোভাবে কাজে ইনভলভ না তাকে আমরা ইনভলভ করে। আহ সে তখন পে করে তখন আমরা তাকে অথা শিব বা খুশি করার জন্য কখনো দেওয়া হয় এগুলো আসলে না করা না করতে হবে মানে করা যাবে না আর কি কোনো না কোনো ভাবে তাকে ইনভলভ করে কাজে ইনভলভ করে তখন মানে তাকে অথাশিপ দেওয়া যেতে পারে পলিটিক্যাল অথাশিপ হচ্ছে টু প্লিজ সামন আদারওয়াইজ যদি অ্যাংরি হয় বা জেলাস হয় ঠিক আছে আরেকটা হচ্ছে যে আমি বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে বুঝতে পেরেছি যে অথাশিপ ফর করা যাবে না অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে একটা কাজ করে তার সুইটহার্ট কে নামটা দিয়ে দিল সুইটার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে কোনটা বেশি হয় সেটা বোঝা মুশকিল কোনো ডেটা নাই কিন্তু মানুষজন তো বলবেই যে এক ওয়ান কথাবার্তা হুইচ ইজ তো এই জন্য আমাদের কিছু দেখতে হবে তাহলে কে অথার হবে একজন অথার হতে গেলে তাকে সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন রাখতে হবে পেপারে এখন অবশ্যই এটা স্টুডেন্টরা বা ইয়াং রিসার্চার্সরা বেশি সাবস্টেন্সিয়াল কন্ট্রিবিউশন রাখবে সুপারভাইজার বা প্রফেসররা ইন্টেলেকচুয়াল ইনপুট দিবে গাইড করবে সেটা খুবই ন্যাচারাল রাইটিং এবং এডিটিং ন্যাচারালি স্টুডেন্টরা বা ইয়াংরাই রাইটিং করবে এবং এডিটিং এর পার্টটা হচ্ছে যে সুপারভাইজার করবে এবং অন্যরাও ভূমিকা পালন করবে ফাইনাল अप्रুভাল बिफोर সাবমিটিং এটা প্রতিটা অথরকে করতে হবে যে সবাই বলবে যে হ্যাঁ यस স্যার यस ভাই यस আপু এরপর অথবা ছাত্ররা তোমরা এখন ওকে প্রত্যেক কে কাজ থেকে রিটেন अप्रুভাল থাকতে হবে মুখে নয় সব এখন যদি ইমেইলের সুযোগ ছতরং এই এটা করলে যেটা হয় যে একটা রেকর্ড থাকে কোন কারণে যদি ইন ফিউচার মানে লেখার মধ্যে বা কোনো ত্রুটি পাওয়া যায় কোনো প্রবলেম হয় তাহলে অথাসিপ হিসেবে তখন যারা अप्रুভাল দেনে তারা বলবে যে আমি তো এটা अप्रুভ করি নাই তা তোমরা সাবমিট করে দিয়েছো देयर ইজ নো প্রুফ এই হচ্ছে বিষয় তখন দেখা যায় মেইন স্টুডেন্ট বা করসপন্ডিং অথর যে থাকে তার উপর দায় ভারটা বেশি পড়ে রেসপন্সিবিলিটি নিতে হবে এই পেপারের ক্ষেত্রে তবে মানে কেউ যদি মনে করে কাউকে ফাঁসাবে বিপদে ফেলবে এরকম যদি বদনিয়তে কেউ কাউকে অথারশিপ দিয়ে দেয় এটা পচা কাজে এবং তাকে এটা করে এটা আসলে খুব মানে বিপদে ফেলার চেষ্টা করলেও এটা অনেক সময় হয়ে ওঠে না কারণ হচ্ছে যে যারা জাজ করে যেমন ফর এক্সাম্পল আইটি পুলিশ একটা জার্নালে কেউ পাঠালো পাঠানোর পরে সে কিছু অন্যায় করেছে অন্যায়টা দেখেন কিরকম সে করেছে কি ওই যে অনেক সময় বড় জার্নালে সাবমিট করার সময় আমরা রিকমেন্ডেড রিভিউয়ারের নাম দিতে হয় রিকমেন্ডেড রিভিউর দেওয়ার দুটা উদ্দেশ্য এক হলো যে ওদেরকে হেল্পও করা যে ওরা প্রয়োজনে ওদেরকে মানে অ্যাসাইন করতে পারে একটা হচ্ছে যে এটা দ্বারা বোঝা যায় যে জাজমেন্ট যে আপনি আসলে এই কাজের রিলেটেড এক্সপার্টদের চিনেন কিনা ওখানে যদি আমি দেখা গেল এত এক্সপার্ট না বা রিলেটেড না আমি আমার বন্ধু চার পাঁচ জনের নাম দিয়ে দিলাম এরকম একটা কেস হয়েছে এবং আইটি একটা জার্নাল থেকে মানে ওই অথারদেরকে ব্যান করে দিয়েছে তখন ওইটা যে লিড অথার সে তখন কমপ্লেন করেছে মানে এক্সপ্লেন করেছে এবং তারা অনেক কমিউনিকেশনের পরে তারপরে মাফ করেছে অথচ বড় সাইন্টিস্ট কিন্তু দেখা গেছে এই বিপদে পড়ে গেছে তো এই কিন্তু যে মেইন অথর বা ইয়াং অথার বা যে সাবমিট করেছে তাকে মাফ করে নাই তো বিষয়টা হচ্ছে এরকম যে এই ঝামেলাগুলো যাতে না হয় এই জন্য সকল অথাররা দায়িত্ব নিয়ে কাজগুলো করবেন এবং স্টুডেন্ট যদি কিছু না বুঝে লাস্ট মুমেন্টে সাবমিট করার দরকার নাই প্রায় বিফোর প্রয়োজনে মানে একদিন আগে সাবমিট করে যদি স্পেশালি কনফারেন্সে ডেড লাইন থাকলে তখন একদিন একদিনের মধ্যে কোনো কোনো প্রবলেম হলে বা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না থাকলে তখন যাতে সুপারভাইজারকে জিজ্ঞেস করে জেনে নেওয়া যায় ঠিক আছে এটা একটা বিষয় এবং এবং কাজের সময় যেটা করতে হবে যে কাজ কাজেরগুলোকে মানে ভাগ করে নিতে হবে যে হ্যাঁ তুমি ডেটা অ্যানালাইসিস করবে তুমি ডেটা কালেকশন করবে এরকম করবে এরকম করবে আবার রাইটিং এর ক্ষেত্রে পার্ট বাই পার্ট করা হয় পরে এটা জোড়া লাগানো যায় আর আপনারা যারা লেটাকে লিখেন তারা তো আপনারা জানেন যে ওভারলিফ নামে একটা সফটওয়্যার আছে বা স্কোপ আছে যেখানে অনলাইন লেখা যায় এবং প্যারালালি এডিট করা যায় তো এই বিষয়গুলো যত বেশি এক্সপ্লোর করা হবে ইজি হু ইজ ইম্পর্টেন্ট অথার

যখন আমরা একটা কোন একটা কাজে এগ্রি করি তখন এটা যদি আগে থেকে প্ল্যান করা হয় তাহলে এটা ইজিয়ার হয় বা কাজের মাঝখানেও অনেক দূর আগানো যায় যে হ্যাঁ আমরা এইভাবে এইভাবে কাজটাকে ডিসাইড করতে পারি যদি ওইটাও করা না যায় লাস্ট মোমেন্টে সকল অথারদের কাছ থেকে সুপারভাইজার আলাদা ইনপুট নিয়েও একটা ডিসিশন দিতে পারে এবং এই ক্ষেত্রে ফার্স্ট অথার সেকেন্ড অথার থার্ড অথার আসবে তবে অনেক ক্ষেত্রে যেটা হয় যে যদি মনে হয় যে দুইজন বা তিনজন অলমোস্ট ইকুয়াল কন্ট্রিবিউশন করেছে তখন অথার নামের পাশে স্টার চিহ্ন দিয়ে প্রথম পেজে ফুট লেখা যায় যে স্টার ওয়ালা অথাররা মানে ইকুয়ালি কন্ট্রিবিউশন রেখেছে তাই ইকুয়াল তো আর এটা এমন হবে না পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এটা হচ্ছে ইকুইটি লেভেলের কনসেপ্ট ঠিক আছে আমাদের মায়েরা যখন ভালোবাসে প্রত্যেকটা সন্তানকে ইকুয়াল ভালোবাসে এইভাবেই আমরা চিন্তা করি যদিও আমরা জানি যে কাউকে ভালো মাংসের পিস দেয় মাছের পিস দেয় কিন্তু এই হচ্ছে বিষয় তো এই জন্য মাথায় রাখতে হবে যে ইকুয়াল কন্ট্রিবিউশন এবং মেনশন ইট অ্যাজ ফুট ঠিক আছে কিন্তু আবার সব অথারকে যদি ইকুয়াল কন্ট্রিবিউশন দিয়ে দেওয়া হয় সেরকম আমি আজ পর্যন্ত দেখিনি বাট স্টিল আমি দুইটা তিনটা পর্যন্ত দেখি

ইরকম হতে পারে কনসেপ্টস মানে যদি অনেক কথা থাকে কনসেপচুয়ালাইজেশন যে কে কনসেপ্টটা তৈরি করেছে মেথডোলজিটা কে করেছে ফর্মাল অ্যানালাইসিস কারা কারা করেছে রাইটিং অরিজিনাল ড্রাফট प्रिपरेशन কারা করেছে রিভিউ এন্ড এডিটিং কারা করেছে সুপারভাইজ যার কারা ছিল বা কয়জন ছিল বা একজন থাকলে একজন এরকম এইভাবে আমাদেরকে ভাগ করে চিন্তা করতে হবে তখন দেখা যাবে কাজের ক্ষেত্রে এটা বলা যাবে না তিনজন কাজ করছে একজনের রিপোর্ট নিয়ে যাবেন একজন জিদ নিয়ে কাজ করে না

ঠিক আছে তখন সুপারভাইজার কখনই জানে নাই কিন্তু যখন দেখা গেছে যে একটা প্রবলেম হয়েছে প্লেজারিজম বা চুরি চামারির সমস্যা হয়েছে তখন কি হলো যে ওই সুপারভাইজারকে নক করা হলো সে বলে যে আমি তো কখনই কোনো মেইল পাই নাই এবং ইমেইল অ্যাড্রেস দেখা গেলো সিস্টেমের মধ্যে যে ইমেইল অ্যাড্রেস রং এই চালাকি গুলা বা ভুল গুলো আমরা ধরে নিচ্ছি যে আমাদের স্টুডেন্টরা তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে এগুলো করা যাবে না এবং এটা আমাদের দায়িত্ব হচ্ছে সুপারভাইজারদের যে আমরা শুরুতেই তাদেরকে প্রয়োজনে লিখিতভাবে কিছু কথা বলে বলবো যে সাইন করো দেন স্টার্ট দা ওয়ার্ক হলে ওরা বুঝবে যে সুপারভাইজরের প্রায়র পারমিশন ছাড়া কখনোই সাবমিট করা যাবে না মাল্টিপল জায়গায় কখনোই সাবমিট করা যাবে না एट এ টাইম দুই জায়গায় সাবমিট করা যাবে না ঠিক আছে আমরা যখন ছাত্র ছিলাম তখন এগুলো কিছু জানতাম না এগুলো ধীরে ধীরে বাইরে এসে পরে বিভিন্ন সময় পিটানি পেটিনে খেয়ে দিয়ে আমরা শিখেছি বুঝেছি এবং বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমরা জানতে পেরেছি তো আমার মনে হয় যে আমরা সুপারভাইজাররা এই বিষয়ে যথেষ্ট সজাগ থাকব এবং ছাত্রছাত্রীদেরকে তরিক

এখন আমি এট দা সেম টাইম ওষুধ কোম্পানি সাথে আছি তখন ওখানে লিখতে তখন ওই ক্ষেত্রে লিখতে হবে যে হ্যাঁ আমি ওষুধ কোম্পানির সাথে আছি যাতে করে রিভিউয়াররা আই টু কেয়ারফুলি দেখতে পারে যে ওষুধ কোম্পানির সাথে থাকার কারণে তার রেজাল্টে কোনো রকমের খুঁটি থাকতে পারে কিনা তবে এই রকম তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে কোনোকে বায়াসড ভিউ অথবা প্ল্যান ওয়াইজ এরকম থাকি কিনা নেচারের ক্ষেত্রে ওদের ওয়েবসাইটে লেখা আছে যে নেচার রিসার্চ জার্নালস রিকুয়ার অথర్స్ টু ডিক্লেয়ার

ম্যানেজিং research funds আমাদের রিসার্চ ফান্ড এর অভাব আছে কিন্তু এপরো আগের তুলনায় বেড়েছে এবং আরো অনেক স্কোপ আছে আমরা আসলে ঠিকমতো अप्लाई করলে আরো বেশি পাবো তো সেই ক্ষেত্রে ফান্ড কিন্ত একটা রেসপন্সিবিলিটি আমাদের দেশে যেহেতু দুর্নীতি প্রবণ কান্ট্রি এটা অনেক বেশি দুর্ভাগ্য যে ফান্ড পায় কম পেলেও অনেক সময় শোনা যায় যে ঠিকমতো রেসপন্সিবল ওয়েতে ফান্ডটা কি ইউটিলাইজ করা যাচ্ছে না বা যায় না এটা আমাদের অনভিজ্ঞতার কারণেই হয় চুরি জামারি যে কিউ করছে তা না দু দুইটা ব্যতিক্রম ছাড়া তো প্রপার ইউজার ফান্ড দরকার আবার আরেকটা বিষয় আছে যেটা হলো যারা ফান্ড দেয় তা এমন কিছু ক্লজ দিয়ে রাখে যে খুবই ডিফিকাল যেমন আমাকে অ্যাটমিক এনার্জি কমিশনের চাকরি করে একজন রিসার্চার একবার বলেছিলেন যে সামান্য যা ফান্ড পাওয়া যায় সেটা পাওয়ার পরে এটা রিপোর্ট দিতে গেলে দেখা যাচ্ছে যে আরো বেশি কস্ট হয় কারণ হচ্ছে যে কেউ আসলো মানে রিপোর্টের জন্য ফলস ডকুমেন্টেশন বা এটা সেটা তৈরি করতে হয় এরকম সিচুয়েশনও হতে হয় কথা তো আমাদেরকে এগুলা মাথায় রাখতে হবে যে এমন কিছু করা যাবে না যে আননেসেসারি একটা মানে ব্যুরোক্রেসির মধ্যে পড়তে হয় যেটা ইউজলেস বা মিনিংলেস একটা হচ্ছে ফিনিশ না হয় তাহলে রিটার্ন করবো রিটার্ন করার প্রসেসটাও প্রপার রাখতে হবে অনেক ক্ষেত্রে রিটার্নটাকে ডিসক্রেডিট ধরা হয় যে সে ঠিক মতো প্ল্যান করে নাই এবং ইউজ করে নাই এতে কিন্তু এরপরেও রিটার্ন করতে হলে রিটার্ন করার স্ট্র্যাটেজিগুলোও ভালো মতো জানাতে হবে শুরুর দিকে কিন্তু এটাও অনেক সময় জানা যায় না ফলে কেউ যদি দেখা যায় কোনো কারণে ফান্ড ইউটিলাইজ করতে পারেনি তাহলে সে কীভাবে রিটার্ন করবে ফেক বিজনেস ট্রিপ অনেকে করে বা ফেক স্যালারি বা অনারিয়াম নেওয়ার চেষ্টা করে বা ইফোর্টস অর ফান্ডস এটাও খেয়াল করতে হবে যে হাউ মাচ ইউ ক্যান কমিট আমি যদি দশটা ফান্ডিং নিয়ে প্রতিটা জায়গায় আমি দেখি যে আমার ইফোর্টস অনেক বেশি তাহলে তো হবে না আমি তো হিউম্যান টোটাল অফ বিচার হান্ড্রেড পার্সেন্ট এটা মাথায় রেখে কাজ করতে হবে আরেকটা পয়েন্ট হচ্ছে যে ফেক এক কনফারেন্সে অ্যাটেন্ড করা এজ ইনভাইটেড স্পিকার অথবা কোথাও একটা অ্যাবস্ট্রাক্ট ছোটখাটো পাঠালাম পাঠাসে একটা বিদেশ ভ্রমণের মতো চলে গেলাম এই টাইপের ভণ্ডামিগুলো করা যাবে না এবং এই করলে তখন যেটা হয় যে বিশ্ববিদ্যালয় থেকে যে সেন্ট্রালি কিছু সাপোর্ট দেওয়ার প্ল্যান থাকে তারাও ভালো মতো প্ল্যানিংটা করতে পারে না কারণ হচ্ছে যে এক একটা ডোমেইন এক এক রকম কোনো ফিল্ডে যেমন আমার ফিল্ডে টপ কনফারেন্স গুলো সিবিপিআর বা আইসিসিবি বা ইসিসিবি অথবা এই টাইপের মানে ডাবল কলামে আট দশ পেজের পেপার সাবমিট করতে আমরা অনেক সময় উল্টা পাল্টা ইনভাইটেশন পাই যেমন আমি যে গত সপ্তাহে পেয়েছিলাম সেটা হলো যে আমাকে স্পিকার বানাইছে কোন ফিল্ডে ব্রেস্ট ক্যান্সার ডিপার্টমেন্ট জিন্দিগে মনে করেন যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজই করি নাই

হচ্ছে মূলত একটা হ্যাবিট যে আমরা মোর মোর পাবলিকেশন করব অথবা একটা জেনেটিং প্রবলেম হতে পারে নতুবা আসলে একাডেমিক ওয়ার্ল্ড এত বেশি প্রেশার নাই যে একদম মানে চুরি করেই মিথ্যা রেজাল্ট দিয়েই মানে পেপার পাবলিশ করে কখনো কখনো ছেলে পেলে অনেস্ট এরর করে তারা বুঝে না

আলটিমেটলি যেটা সেটা হচ্ছে কি কম হলেও আলটিমেটলি যেটা সেটা হচ্ছে যে এই রিপোর্টগুলো যখন 100 পেজে লিখতে বলা হয় তখন সে ওয়েবকে খালি মেরে দেয় মেরে দেয় মেরে দেয় বশায় বসে বসে বড় করার চেষ্টা করে এট দা এন্ড যেটা হয় যখন তাকে পেপার লিখতে বলা হয় তখন ওই 100 পেজের একটা থিসিস বা প্রজেক্ট রিপোর্ট থেকে সে মানে পিটিআর প্যাটে অনেকগুলোকে বের করে বাকিটা রাখে আরতে কি হবে তার তো যা ছিল তাই যে চুরি করা ম্যাটেরিয়ালসের সাথে অনেক কিছু মিলে যায় তো এটা হচ্ছে বিষয় যদিও তার কাজটা অরিজিনাল কিন্তু লেখার জন্য প্লেজারিজম চেকার অনেক পার্সেন্টেজ এরর দেয় তো এটা দূর করতে হবে হুম তো এবং এই ক্ষেত্রে শিক্ষক들이 আগে আসতে হবে যে হ্যাঁ কম করে লেখো আরেকটা হচ্ছে যে আমাকে একজন অন্য ডোমেনে সাইন নন সাইন্স ডোমেনে একজন শিক্ষক বলেছিলেন যে আমাদের ডোমেনে লেখার পরিমাণটাই হচ্ছে আসল যেহেতু আমাদের লেখা দিয়ে অনেক কিছু বোঝাতে হয় এবং অ্যানালাইসিসগুলো সবই হচ্ছে ভাষা তো ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ এবং মেথড বা ডেটা উনার ফিল্ডে বলেছে ফিল তো নন সাইন্সে আর 100টা ডোমেন আছে আমি একটা ডোমেইনের কথা বলছি বলে যদি কখনো ওইসব জায়গা থাকে তাহলে সেখানে আপনি নিজের ভাষায় লেখার চেষ্টা করবেন হুম তো এনি রিপোর্ট অফ অন মিসকন্ডাক্ট এটা যদি কারোর ক্ষেত্রে রিপোর্ট পাওয়া যায় আমাদের বিশ্ববিদ্যালয়ে গুলাতে দেখা যায় পত্রিকায় চলে আসে যেখানে হাজারো কোটি টাকা চুরি হয়ে ধ্বংস হয়ে যায় আমরা বিচারও হয় না অনেক ক্ষেত্রে জানিও না আর যদি পাওয়ারফুল হয় ঠিক মতো বোঝাও যায় না সেই ক্ষেত্রে একজনের বিরুদ্ধে একটা হুইসেল ব্লো হলো কেউ একটা রিপোর্ট করলো ওইটি আমরা দেখা যাচ্ছে যে রিপোর্ট করে একদম পত্রপত্রিকা মিডিয়াতে পাচার করে দিচ্ছি এবং দেখা যাচ্ছে ওই শিক্ষক বা শিক্ষিকাকে কেউ হয়তো ফোন দিয়ে বলতেছে যে স্যার আপনার সম্পর্কে আপনার কি মত আসলে এই টাইপের রিপোর্টগুলো সারা পৃথিবীতেই নট অনলি দিস ফান্ডিং মিসকন্ডাক্ট এটা সেটা স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল রাখা হয় আনলেস অ্যান্ড আনটিল ইট ইস প্রোভেন্ট এবং হলে করা হয় এবং আমি জানি না এরপরে কিভাবে প্রকাশ করে কিন্তু প্রমাণ না হওয়ার পরে কিন্তু আমাদের দেশে যেটা হয় মেজরিটি কেসেস যে প্রথমে জানায় দেয় জানাই দেওয়ার পরে প্রমাণ হলে হলো যে সে নির্দোষ কিন্তু দেখা যাচ্ছে যে সেটা পৃথিবী কেউ জানছে না কে জানবে কার ঠেকা তো এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে যে এই গুলো একটা মানুষের ইজ্জত পুরোপুরি নষ্ট করে দেয় একই কাজ হয় হচ্ছে যে নারী নির্যাতন কেলেঙ্কারি এই টাইপের জিনিসগুলো দিয়েও তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই গুলো থেকে বা উম থেকে দূরে থাকবো হুম এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে এগুলো ব্যক্তিগত পছন্দ বা বেনিফিট বা এনিমিসিটি থেকে করা হয় সেগুলো আমাদের বন্ধ করতে হবে এগুলো আমি ওপেনলি বলছি কারণ হচ্ছে যেগুলো ঘটে ঘটায় ঘটায় কোথায় এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয় আমাদের এখন একশো পঞ্চাশটার মতো বিশ্ববিদ্যালয় আছে পাবলিক এন্ড প্রাইভেট মাথায় রাখতে হবে যে কোনো রকমের মিসকণাক্ট কোনটার জন্য কাকে কতটুকু অসম্মান করব এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এনভায়রনমেন্ট অনুসারেই প্ল্যান করতে হবে হুম দেন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে হু উইল জাজ এখন জাজ কি করবে যে হ্যাঁ ঠিক আছে একটা বোর্ড করে দিলাম যারা ডিন আছে তাদেরকে নিয়ে না কয়েকজন কে নিয়ে নাকি একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে যে হ্যাঁ তোমরা ডিসাইড করো ডিসাইড করার জন্য একটা বিশ্ববিদ্যালয়ে ইউজুয়ালি রিসার্চ ইনটেগ্রিটি একটা অফিস থাকে স্টাফ এবং মানে এক্সপার্ট রিলেটেড প্রফেসার অ্যান্ড সো অন সুতরাং আমাদেরও না থাকলে সেটা ফর্মালি করে রাখতে হবে এবং তারা অবশ্যই গুড পিপল এবং ভালো পরিমাণ রিসার্চ জানে তার সাথে জড়িত এবং হচ্ছে যে অনেস্ট পিপল যাতে করে কোনো রকম বায়াস নিয়ে কারোর সাথে ঝামেলা করে তাহলে যেটা হবে আমরা স্লোলি জিনিসগুলো ওভারকাম করতে পারবো এবং জাস্টিস প্লেজারিজম হচ্ছে যে শুধুমাত্র লেখা লিখে নয় কোন একটা আইডিয়াও হতে পারে যে আমি একজনের আইডিয়া চুরি করে কাজ শুরু করে তাড়াতাড়ি পেপারটা করে ফেললাম এই ক্ষেত্রে একটা অন্যায় হচ্ছে যে রিভিউয়ার যারা তারা যদি দেখা যায় একটা রিভিউ পেপার পেল পেপারটা ইচ্ছা করে সে ছয় মাস দেরি করে রিভিউ করতে রেজাল্ট দিল বা বলল যে রিজাল্ট এসে কিন্তু এর মধ্যে সে আইডিয়াটা নিয়ে সে নিজে কাজ শুরু করে দিল এই টাইপের করাটাও এক প্লেজারিজম মেথড রেজাল্টস ইমেজ উইদাউট প্রপার টু দা সোর্স পাবলিক স্টক বা আনপাবলিস্টক বা অনলাইন সোর্স হোক এটাও ঠিক ঠিক নয় কিন্তু কনফারেন্সের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন ছিল একটা প্লিজ স্টুডেন্ট থেকে যে কনফারেন্সে যখন যাই তখন তো আমরা সিনিয়রদের সাথে আলাপ করি আলাপ করার বিভিন্ন আইডিয়া জেনারেট করি তখন কি আমি এটা প্লেসে না কনফারেন্সে আমাদের যাওয়ার উদ্দেশ্য থাকে নেটওয়ার্কিং লার্নিং ফ্রম আদার্স শেয়ারিং আওয়ার আইডিয়াস অ্যান্ড সো অন তখন যখন কেউ কোনো একটা আইডিয়া দেয় বা কোন একটা মত প্রকাশ করে তা কিন্তু আমরা ডিসকাশনের মাধ্যমে করছি তো ওগুলোর জন্য আমরা সর্বোচ্চ হয়তো অ্যাকনোলেজ করতে পারি যে এরকম একটা আইডিয়া তার সাথে করেছি অথবা অ্যাকনোলেজেন যে প্রফেসর এক্স এর সাথে এই আইডিয়া নিয়ে কথা হয়েছিল এবং আমরা তাকে ধন্যবাদ জানাই দ্যাটস ওয়ান্ডারফুল কিন্তু ওইটাকে প্লেজারিজম বলা যাবে না বিকজ ইউ আর থিঙ্কিং এন্ড ব্রেইন স্ট্রমিং

কিন্তু আপনারা যদি দেখা যায় থার্টি ডিফারেন্ট সোর্স থেকে এক পার্সেন্ট দুই পার্সেন্ট লেস দেন ওয়ান পার্সেন্ট সিমিলার পাচ্ছে তাহলে কিন্তু সেটাকে এত চিন্তা করার কিছু নাই অথবা যদি দেখা যায় যে আপনার একটা সোর্স থেকে পাঁচ দশ পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে খুবই ডেঞ্জারাস অথবা একটা সোর্সে মানে একটা ফুল প্যারাগ্রাফ বা পরপর দুই তিনটা ফুল সেন্টেন্স পাওয়া যাচ্ছে সিমিলার তাহলে সেটা ভালো নয় এজন্য আমার সাজেশন হচ্ছে যে আপনারা লেখার সময় স্পেশালি ইয়াং রিসার্চাররা কোনো একটা ডকুমেন্ট লেখার সময় ইউ রিড ইট কেয়ারফুলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ভিতরে ঢুকিয়ে নেন এরপরে আপনি নিজের ভাষায় বাংলায় চিন্তা করে এরপরে ইংরেজিতে ট্রান্সলেট করে লিখেন তাহলে পুরো লেখার স্টাইলটা একই রকম হবে এবং কোনো রকমের সিমিলারিটি আসার সুযোগ নাই এবং বড় পরিমাণ আসবে না ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হলেই যে বিপদ না কিন্তু কিছু কিছু কনফারেন্স আছে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট হলে রিভিউ না করে রিজেক্ট করে দেয় এবং এটাই স্বাভাবিক যে এত কষ্ট আমরা কেন করব কারণ এটার লেখাতে প্রবলেম নাকি মেথডে প্রবলেম নাকি অ্যানালাইসিস প্রবলেম কোন জায়গা থেকে চুরি করেছে আমি কে বুঝতে বাট এটা যদি বেশি পরিমাণ হয় তাহলে আইট্রিপলি তে রিপোর্ট করতে হয় কি রিপোর্ট করলে আইটিপুলি একটা আইটিপুলি যারা জানে না তাদের জন্য বলছি যে সারা পৃথিবীতে মোর দেন চার লাখ মেম্বার্স আছে একশো এর উপরে কান্ট্রিতে তাদের মেম্বার্স আছে এবং এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তো এজ আই তো এই এই সোসাইটি যেটা করে সেটা হচ্ছে অনেক কনফারেন্স অর্গানাইজ করে জার্নাল পাবলিশ করে এবং পুলিশ সিএসি এইসব রিলেটেড দিস ইজ দিস ইজ ওয়ার্ল্ডস লার্জেস্ট একাডেমিক বডি তো প্রহিবিটের অথরলিস একটা করে যে কাউকে পাঁচ বছরে পানিশমেন্ট দেয় বা সারা জীবনের জন্য ব্যান করে দেয় যে পাবলিশ করতে পারবে না এইরকম আমরা যদি কোনো একটা ব্লক নিয়ে প্রপার সাইটেশন দেই বা কোটেশন দেয় তাহলে কেন

বা প্রিভিয়াস প্রিভিয়াস দেখা যাবে যে সে ইনক্রিমেন্টাল আমরা জানি রিসার্চের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইটস এন ইনক্রিমেন্টাল ওয়ার্ক স্টেপ বাই স্টেপ আমরা কাজ করি কিন্তু আমাদের এখন খেয়াল করতে হবে যে একটা কাজ যাতে হুবহু দুই জায়গায় তিন জায়গায় আমরা পাবলিশ না করি নাম্বার ওয়ান স্পেশালি যেখানে কপিরাইট নিয়ে নেয় এখন আইটিপুলি কনফারেন্সগুলোতে যদি আমরা পাবলিশ করি এবং আমরা যদি তাদের এক্সপ্লোরে দিয়ে দিই বা দিয়ে দিই তাহলে কিন্তু সেটা পাবলিশ হয়ে গেল ফলে ওইটাকে আমি আরেকটা জার্নালে একটুখানি চেঞ্জ করে করতে পারবো না এটা মাথায় রাখতে হবে এই জন্য একটা স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশে মানুষজন মানে কনফারেন্সে আইটি প্রিতে পাঠানোর জন্য পাগল আসলে এটা এত ক্রেজি হওয়ার কিছু নাই আইটি প্রিতে গ্যালারিটা ভালো হয়ে গেল তা কিন্তু নয় সিএমএ গ্যালই ভালো হলো তা কিন্তু লক্ষ লক্ষ পেপার ওখানে আছে আর আমাদের মাথায় রাখতে হবে যে প্রয়োজনে আমি কনফারেন্স অ্যাটেন্ড করলাম আমি প্রেজেন্ট করলাম আমার কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে লার্নিং শেয়ার করা মানুষের কাছ থেকে শিখা অন্যদের কাজগুলো জানা নেটওয়ার্কিং করা এবং অনেক ক্ষেত্রে যেটা অনেকে বলে যে বিদেশে কনফারেন্সে গেলে একটা রিল্যাক্সিং টাইম থাকে একটা এরকম এটা ব্যক্তির একটু ব্যক্তি ভ্যারি করে কিছু লোক আছে যে কনফারেন্সে গিয়ে আমার মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা সেশন হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ড করার চেষ্টা করে আবার কেউ কেউ আছে যে না তার প্রেজেন্টেশন শেষ বাকি সময় কিছু নেটওয়ার্কিং করলো আর অনেক সময় ঘুরাঘুরি করলো এনজয় করলো দ্যাটস ফাইন

আমি দেখেছি এরকম প্রচুর যে তারা বলে যে আমরা প্রেজেন্ট করবো কিন্তু আমরা কনফারেন্সে পাবলিশ করবো না তখন যেটা হচ্ছে যেটা পাবলিকেশন হচ্ছে না এটা হচ্ছে বিষয় আর যেটা অ্যাট এ টাইম ডুয়াল সাবমিশন বলে এটা আমরা পছন্দ করি না এবং এটা নিষেধ করা হয় এবং অনেক জায়গায় লেখা হয় যে তুমি ডুয়েল সাবমিশন করেছো কিনা মানে অলমোস্ট সিমিলার থিং আমি প্রায় কাছাকাছি সময় দুইটা জার্নাল বা দুই রকমের কনফারেন্সে আমি সাবমিট করেছি না। এটা আসলে জন্য যে রিভিউয়ারদের সময় নষ্ট হয় এবং এরকম ফলে একসাথে যদি বাংলাদেশে চারটা পাঁচটা কনফারেন্স হয় বা কিছু হয় আমি সাবমিট করে দিলাম যেটাতে অ্যাকসেপ্ট হবে সেখানে আমি প্রেজেন্ট করবো বাকিটা করবো না কমিটি জানুক আর না জানুক এটা অন্যায় আর অনেক সময় এটা জানা যায় বর্তমান যুগে আমি নিজেই দেখেছি বেশ কিছু কেসেস কিন্তু আমরা ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা ওয়ার্নিং দিয়ে দিয়ে মাফ করেছি এই হচ্ছে বিষয় ইজিওর পাবলিশ টু আর কপি যদি কপি রাইটেড না হয় তাহলে আপনি রিউজ করতে পারেন এবং আর যদি কপি রাইটেড হয়ে থাকে তাহলে আগের পেপারের সোর্সটা ইউজ করে যতটুকু সম্ভব এডিশন গুলা উল্লেখ করেন নোট ওয়াল সাবমিশন দ্য সেম টাইম হচ্ছে বিষয় এই বলেই আমি আমার রিসার্চ ইথিক্স এর বেসিক পয়েন্টস মূলত আমি হাইলাইট করেছি বাংলাদেশের ইয়াং ছেলে প্লেদের মেজর মিস্টেক যে জায়গাগুলোতে হয় তাদের উপরে এবং এগুলা হচ্ছে মূলত আমার লার্নিং থেকে এবং আমি এখনো শিখছি অনেক কিছু আশা করি যে সবাই ভালো থাকবেন এবং ভালো করে রিসার্চ করার চেষ্টা করবেন আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই রিসার্চের উপরে আরো বেশ কিছু নোট ইউটিউবে লেকচারে আছে আপনারা ahadvisionlab.com আহ স্ল্যাশ নোটস এটাকে স্ল্যাশ নোটস বল তো এখানে গেলে এই লিঙ্ক গুলো পাবেন ওগুলো ইংরেজিতে তো এটা বলে আজকে প্রেজেন্টেশন এখানে শেষ করছি ধন্যবাদ